এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা সবাই অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা উঠে ভাবলাম একটু মাকে হেল্প করি। আজকে হচ্ছে শখ করে দুয়ারটা ছাড় দিতেছি। এমনিতে কিন্তু দুয়ার কখনোই ছাড় দিই না। আসলে কাজ না করলে শরীরটা ভালো লাগে না। অনেকদিন ধরে কেমন জানি শরীরটা ভারভার লাগছিলো। মনে হচ্ছিলো যে অনেকদিন ধরে কাজ করছি না বলে হয়তো বা এমন লাগছে। তাই ভাবলাম যে আজকে একটু কাজ করি। এখানে হচ্ছে সকালবেলা উঠে মা ঘর ঝাড় দিয়েছে, আমি ভাবলাম একটু দুয়ারটা ঝাড় দিয়ে দিই, তাহলে মারও একটু সাহায্য হয়ে যাবে। তো দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভাবলাম একটু শাক তুলে নিয়ে আসি। তো আমার জ্যাঠা বললো যে ওনাদের যে পালানে শাক আছে ওই পালানটা পরিষ্কার করবে। পালানটা পরিষ্কার করে ফেললে তো শাক সব কেটে ফেলবে। তো শেষমেশ আজকে শাকটা তুলে নিয়ে আসি। এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরের পাশে একটু খালি জায়গা আছে, সেখানেও শাক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর শাক হয়ে আছে। গ্রামের বাড়ির সুবিধা হচ্ছে যে যেখানেই খালি জায়গা থাকুক না কেন সেখানে সুন্দর শাক হয়ে যায়। এগুলো আর বোনার প্রয়োজন হয় না, আপনি আপনি জ্বালায় এবং খেতে অনেক ভালো লাগে। এই যে অল্প কিছু এখান থেকে তুলে নিলাম, এবার হচ্ছে নিচে আসতেছি যে পালানে। পালান বলতে হচ্ছে বাড়ির সামনে কিছু পরিমাণ জায়গা থাকে যেখানে সবাই সবসময় সবজি চাষ করে থাকে। তো সেই জায়গাটাকে গ্রামের ভাষায় বলে পালান। তো আমরা সেই পালানে যাচ্ছি। তো রাস্তা দিয়ে নামার সময় দেখলাম যে রাস্তার পাশেও কিছু পরিমাণ শাক হয়ে আছে। আসলে আমরা যারা শহরে থাকি তারা অনেকদিন পর গ্রামে আসলে পরে শাক দেখলে পরে মাথা ঠিক থাকে না। অনেকদিন ধরে শাকগুলো দেখছিলাম আর আমি আসলে এসেছি তো কয়েকদিন হয়ে গেছে। তো ভাবছিলাম যে শাকগুলো তুলবো তুলবো কিন্তু তোলা হচ্ছিলো না, কারণ পালান থেকে কয়েকবার শাক তুলে নিয়ে খেয়েছি। এখানে হচ্ছে মূলত চাষ করা হয়েছিল গাজর। গাজর তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো সেই ফাঁক দিয়ে মানে গাজর গাছের ফাঁক দিয়ে অনেক শাক হয়েছে। এই শাকগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক বেশি টেস্টফুল। আমি ভেবেছিলাম যে এগুলা বাসায় যাওয়ার সময় তুলে নিয়ে যাব। আমার ব্লগ দেখলে হয়তো বা বাসায় গেলে বলবে যে শাক নিয়ে আসুনি কেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু এই পালানের মধ্যে কোনো শাক নেই, সব কিছু কেটে আমার জ্যাঠা পরিষ্কার করে ফেলেছে। তো আমার কিন্তু অনেক খারাপ লেগেছে যে শাকগুলো কেটে ফেলেছে এর জন্য। তো উনি বলল যে আবার অন্য সবজি লাগাবে, এর জন্য পরিষ্কার করে ফেলেছে। এখন হচ্ছে যে রান্নাবান্না শুরু হয়ে গেছে দুপুরবেলা। মা এখানে যে শাকটা তুলেছিলাম সকালবেলা ওইটা রসুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাজি করতেছে। খুব ভালো লাগে খেতে, শাক দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট আসলে শাকগুলো। তো আজকে রান্না হবে হচ্ছে সাজনা দিয়ে মাছের ঝোল, শাক ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এখানে হচ্ছে মা মাছ ভাজতেছে। মিষ্টি কুমড়া হচ্ছে আমাদের গাছের, আমার মার অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ হয়েছে কিন্তু মিষ্টি কুমড়া ধরে না, শুধু গাছই হয়। তো একটা কাঁচা মিষ্টি কুমড়া ছিল, ওইটা মা ছিঁড়ে নিয়ে আসছে, বললো যে এটা বড়ো হয়ে গেলে হয়তো বা পচে যাবে। হ্যাঁ, তো তার জন্য ছিঁড়ে নিয়ে এসে আজকে ভাজা খেলাম, খেলাম ভালোই লাগলো। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলো তুলে নিতে হবে। এবার হচ্ছে মাছের ঝোলটা রান্না করলো। প্রথমে একটু ফোড়ন দিবে, এরপর হচ্ছে আলু বেগুন দিল, সাথে দিলে হচ্ছে সজনে ডাঁটা, কয়েকটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা। তো গ্রামে আসলে সুবিধা হচ্ছে যে সবজি খুব বেশি কিনে খাওয়ার প্রয়োজন হয় না, দেখা যায় যে সবজি খেতে অনেক হয়ে থাকে। এই যে রান্না করার সময় ঈশানবাবু কুলে এসে বসেছে,
ঈশানবাবু গ্রামে আসার পর থেকে, মানে মামার বাড়ি আসার পর থেকে দিদির কুল থেকে একদমই নামতে চায় না। মার অনেক কষ্ট হয়ে যায়, ওকে নিয়ে রান্না করতে হয়, সব কাজই প্রায় ওকে নিয়েই করতে হয়, কারণ ও কোল থেকে নামে না। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে এরপর হচ্ছে নামিয়ে নিয়েছি, কারণ হচ্ছে অনেক বেশি গরম, তো এত গরমে আসলে এখানে থাকা সম্ভব না। রান্নাবান্না শেষ হয়ে গেছে দুপুরবেলার, এবার হচ্ছে আমি, মা আর হচ্ছে বড় মা, আমরা তিনজন মিলে হচ্ছে আমাদের গ্রামেরই, মানে আমাদের পাড়ার একজনের বাড়িতে যাব। কারণটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যেটা না কলার শুনি না, কোনটা পারছে মানে কই কলার শুনি পারো ওকে কলা কিনে নিয়ে গে তাহলে যাই পিয়ার রাখ না বলো কৃষ্ণ পাঠা দিলে আনার তো পেরে দিব গাড়া তুমি পারা পারবা সাজনা ধরে নাকি কি এত বড় সাজনা গা সাজ নাই তো নেটাও আগে এই জায়গায় একজন হিন্দু আর কি ঘর ছিল ওই পাকা পেঁপে গো বাবা ওই যে নিয়ে যাই খালি পেরে পাখি দেখে ওই যে একটা হলো পাকফো কাকি এটা কি পাকছে না পেঁপে পাখি দেখে বলে সর দেখ খাওন যাব ঢুক কেটে ভালো দিলে খাওন যাব না তাহলে এই যে কি করবে খাইব নাকি যাও বাবা কি ছোট ছোট গাছে কি সুন্দর পেঁপে ধরে রয়েছে দেখছো বাবা বাবা পুকুর তো সে কি করে দিছে দাদা মানে গর্ত বানাই দিছে এ দেখ একটা নতুন পুকুর কাটছে আগে একটা পুকুর ছিল এটা অনেক ছোট ছিল এখন কেটে একটা বড় পুকুর বানাইছে এই যে এখান থেকে শুধু সবুজ আর সবুজের মাঠ দেখা যাবে ফসলের মাঠ সবুজ ফসলের মাঠ আমাদের স্কুল হচ্ছে ওই যে ওই খেত দিয়ে এরকম এরকম করে যে রাস্তা আছে ওইখান দিয়ে যাইতে হয় আমাদের প্রাইমারি স্কুল ছিল ওইখানে এত বড় পুকুরে কি করবো গো কাঁচা তা নিবি নাকি না লাগবো না লাগলে নিবো নে নে এই যে ওই যে আধে পারবো থাকবো জঙ্গলে যা পড়বো পারবো এটুক পারবো না আমি ভিতরে লাল লাল হইবো তাই না ভিতরে লাল হয়ে গেছে কলা পারে নাই বলে আমি তো মনে করছি কলা পারছে কলা কিনবা দিছি মনে মনে আমরা এখন হচ্ছে পেঁপেটা কাটবো এই যে এখানে পাখিতে একটু টেস্ট করছে
আর একটু অমনি করে ফেরে নে, তারপরে কেটে দেয়, তাহলে শুয়ে দেবেন। পেঁপের কালার আছে মোটামুটি খারাপ না, দেশি পেঁপে গুলো তো এরকমই হয়। আর একটু ফালাও মন থেকে, হ্যাঁ আর একটা পাত্র দিব, সুলবো না পাখি তো সবসময় ওই জিনিসটা খাই, যে জিনিসটা সুস্বাদু থাকে জানো। সকালবেলা কি হয়েছে, মুখ ধোয়ার জন্য কলের বাড়ি গেছি, ওইদিকে কাকি আমার কাছে মনে হলো যে কাকি কলার ছড়ি পারতেছে। এরপর শুনলাম, মানে যে শুনলাম যে কলার ছড়ি না, ওনার যে গাছে কলা আসছে তো ছড়ির কারণে অনেক সময় কলা গাছ হেলে পড়ে, তো তার জন্য কিছু পরিমাণ আর কি কলা গাছের পাতা কেটে আর কি কলা গাছটা একটু ওজন কমে দিতেছে। তো আমি ভাবছি কলা পারতেছে, যে মনে মনে কলা কিনতে গেছি, তো কলা তো কিনা হয় নাই। পরে ওনাদের আরেকটা আরেকটু বাড়ি আছে আগে, যে যারা ছিল ওই বাড়িতে কেউ থাকে না, তো ওই বাড়িটা ওনারা কিনে নিয়েছে। তো সেই বাড়ির মধ্যে কিছু সবজি গাছ লাগাইছে, দেখতে তো পাইছেন যে পেঁপে গাছ, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আর কি টুকটাক গ্রামে যে সমস্ত ফল গাছ থাকে ওইগুলো আছে আর কি। তো এরপর দেখলাম যে পাশের গাছে একটা পেঁপে পাখিতে একটু খেয়া রাখছে, তো পাখি পেঁপেটা আর কি নিয়ে আসলাম। তো কলার পরিবর্তে এখন পেঁপে খাইতে পারতেছি এটা আর কি। বাবা খেয়ে না বন্ধু।